আমি তোমার জ্যাকেটটি পরছি, এই বাংলা বাক্যটির সঠিক ইংরেজি অনুবাদ হবে আই অ্যাম ওয়্যারিং ইয়োর জ্যাকেট নাকি আই অ্যাম পুটিং অন ইয়োর জ্যাকেট। দৈনন্দিন জীবনে কোনো কিছু পরা অর্থাৎ জামা প্যান্ট ঘড়ি জুতো ইত্যাদি পরা বোঝাতে আমরা সাধারণত ওয়্যার এবং পুট অন ইউজ করে থাকি, কিন্তু আমরা অনেকেই এগুলির সঠিক ব্যবহার জানি না। আজকের এই ভিডিওটিতেই আমি আপনাদেরকে শেখাবো যে কোনো কিছু পরা অর্থাৎ জামা প্যান্ট ঘড়ি জুতো ইত্যাদি পরা বোঝাতে কখন ওয়্যার ইউজ করতে হবে এবং কখনই বা পুট অন ইউজ করতে হবে। তার আগে আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এই ধরনের আরও ইনফর্মেটিভ ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। তাহলে প্রথমেই বলবো কোনো কিছু পড়া বোঝাতে কখন এবং কেন ওয়্যার ইউজ করতে হবে। মনে রাখবেন ভিউয়ার্স, আমাদের শরীরে বা শরীরে কোনো কিছু যেমন জামা গেঞ্জি প্যান্ট জুতো ঘড়ি ইত্যাদি পরা অবস্থায় থাকা বোঝাতে কিন্তু ওয়্যার ইউজ করতে হবে। অর্থাৎ যখন আমরা কোনো কিছু আমাদের শরীরে অলরেডি পরে আছি বা পরে নেই এমন বোঝাতে কিন্তু ওয়্যার ইউজ করতে হবে। কিছু এক্সাম্পলস দিয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি নীল রঙের বা নীল জিন্স পরে আছি, এই বাংলা বাক্যটির মধ্যে দিয়ে কিন্তু আমি একটি নীল রঙের বা নীল জিন্স পরে আছি, অর্থাৎ অলরেডি এই নীল জিন্সটি আমার শরীরে রয়েছে এই বিষয়টি কিন্তু বোঝাচ্ছে। তাই কিন্তু এখানে বা এই ধরনের সিচুয়েশানের ক্ষেত্রে কিন্তু ওয়্যার ইউজ করতে হবে, তাই এটি হবে আই অ্যাম ওয়্যারিং ব্লু জিন্স। সে আমার জন্মদিনে শাড়ি পরেছিল, শি ওর শাড়ি অন মাই বার্থডে। সে ঘড়ি পরে না, হি ডাজেন্ট ওয়্যার আ ওয়াচ। তোমার একটি ভালো জ্যাকেট পরা উচিত ছিল, ইউ শুড হ্যাভ ওর্ন আ নাইস জ্যাকেট। তারা সবাই খুব দামি জুতো পরে আছে, দে আর অল ওয়্যারিং ভেরি এক্সপেন্সিভ শুজ। অনুগ্রহ করে এই পোশাকটি পরো, প্লিজ ওয়্যার দিস ড্রেস। এবার তাহলে জেনে নেওয়া যাক যে কোনো কিছু পরা বোঝাতে কখন এবং কেন পুট অন ইউজ করতে হবে। মনে রাখবেন ভিউয়ার্স, কোনো কিছু অর্থাৎ কোনো জামা প্যান্ট গেঞ্জি জুতো বা ঘড়ি ইত্যাদি পরার যে প্রসেস বা যে পদ্ধতি বা অন্যভাবে বলা যেতে পারে প্রসেসিংটাকেই কিন্তু বোঝাতে পুট অন ইউজ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে কিন্তু আগে থেকেই বা অলরেডি কোনো পোশাক বা কোনো কিছু পরে নেই কিন্তু সেটি আমরা পরার চেষ্টা করছি বা সেটি পরছি এমন বোঝালেই কিন্তু পুট অন ইউজ করতে হবে। অর্থাৎ এক্ষেত্রে ওয়্যার এবং পুট অন এর মধ্যে যে মেইন পার্থক্যটা হলো সেটি হচ্ছে যখন আমরা কোনো কিছু অলরেডি পরে আছি বা নেই এমন বোঝাতেই কিন্তু ওয়্যার ইউজ করতে হবে, কিন্তু যখন আমরা কোনো কিছু পরার চেষ্টা করছি বা পড়ছি অর্থাৎ এই যে পরার প্রসেসিং এই বিষয়টিকে যখন বোঝাবে তখন কিন্তু পুট অন ইউজ করতে হবে। কিছু এক্সাম্পলস দিয়ে বিষয়টি আরও ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি। আমি তোমার জ্যাকেটটি পরছি, এই বাংলা বাক্যটির মধ্যে দিয়ে কিন্তু এই বিষয়টি বোঝানো হচ্ছে যে আমি তোমার জ্যাকেটটি হাতে তুলে নিয়েছি এবং সেটি পরার জন্য ট্রাই করছি বা সেটি অলরেডি পরা শুরু করে দিয়েছি, এই বিষয়টি কিন্তু এখানে বোঝাচ্ছে। তাই কিন্তু এই ধরনের সিচুয়েশানে যেখানে কোনো কিছু পড়ছি বা পড়ার যে প্রসেসিংটা বোঝাবে সেক্ষেত্রে কিন্তু পুট অন ইউজ করতে হবে, তাই এটি হবে আই অ্যাম পুটিং অন ইয়োর জ্যাকেট। একটু অপেক্ষা করো, আমি আমার জুতোটা পরছি, ওয়েট আ মিনিট আই অ্যাম পুটিং অন মাই শুজ। সে তার পোশাক পরে বাইরে চলে গিয়েছিল, শি পুট অন হার ড্রেস অ্যান্ড ওয়েন্ট আউট।
মিটিংয়ের জন্য আমি কী পোশাক পরব? হোয়াট ড্রেস শ্যাল আই পুট অন ফর দ্য মিটিং? মেয়েটি চুড়ি পরছে, দ্য গার্ল ইজ পুটিং অন ব্যাঙ্গলস।